তৃণমূলের ছোট বড় সব নেতা মানুষের টাকা লুট করেছে, মানুষ অপেক্ষায় আছেন। 2021-এ যে জঙ্গলমহলে আমরা আশানুরূপ ফল করতে পারিনি, তবে এবার 2024-এর লোকসভা নির্বাচনে জঙ্গলমহলের সবকটি আসনে আমরাই জিতব, দাবি বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের। শুক্রবার ব্যক্তিগত কাজে বাঁকুড়ায় এসে সিমলাপালের লক্ষ্মীসাগরের প্রাচীন ও ঐতিহ্যমণ্ডিত রুক্মিণী মন্দিরে পুজো দিয়ে বেরিয়ে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি একথা বলেন। কোতুরপুরের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সভার প্রশাসনিক অনুমতি না পাওয়া নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে লকেট বলেন, তৃণমূলের লোকেরা ভুল বার্তা দিয়ে সভা ভণ্ডুল করতে চাইছে, দল এ বিষয়ে কোর্টে যাবে। রেল পরিষেবা থেকে বঞ্চিত বাঁকুড়ার জঙ্গলমহল, এ বিষয়ে বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়কে প্রশ্ন করা হলে তিনি বলেন, প্রধানমন্ত্রীর উদ্যোগে রেল রোড ম্যাপ তৈরি, 2024 বিজেপি ক্ষমতায় আসার পরে জঙ্গলমহলের মানুষের রেল নিয়ে কোনো অভিযোগ থাকবে না বলেই তিনি দাবি করেন। এদিন সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের সঙ্গে ছিলেন স্থানীয় বিজেপি নেতা সুপ্রভাত লোহার, জীবন দালাল সহ অন্যান্যরা। আজকে এসেছিলাম, বহুদিনের ইচ্ছে ছিল যে এই মন্দিরে পুজো দেব। আমার বাড়ি পাঁচালে, ওখানে বাবার অর্ধেশ্বরের মন্দিরে পুজো দিয়েছি, মায়ের মন্দিরে পুজো দেওয়ার বহুদিনের ইচ্ছে ছিল, হয়ে উঠছিল না। তো আজকে যাচ্ছি আমাদের বাড়িতে, তার আগে একবার মায়ের সঙ্গে মানে প্রণাম করে গেলাম, মায়ের সঙ্গে দেখা করে গেলাম, মাকে বলে গেলাম মা যেন সবাইকে ভালো রাখো। আচ্ছা দিদি, বিগত লোকসভা নির্বাচনে জঙ্গলমহল এলাকায় নজরকাড়া সাফল্য ছিল বিজেপির, গত পঞ্চায়েত নির্বাচন ও বিধানসভা নির্বাচনে সে সাফল্য ধরে রাখতে পারেনি, আগামী লোকসভা নির্বাচনে কতটা কি সাফল্য পাবেন বলে আশা করছেন? নরেন্দ্র মোদীজির নেতৃত্বে যেভাবে দেশ এগিয়ে যাচ্ছে আর যেভাবে এই বাংলায় মানে দুর্নীতিতে ভরে গেছে, একের পর এক নেতা মন্ত্রী সব জেলে যাচ্ছে, আরও কত নেতা মন্ত্রী আগামী দিনে জেলে যাবে সেটা আপনারা অপেক্ষা করতে থাকুন, দেখতে পাবেন প্রত্যেকটা জায়গায় তৃণমূলের ছোট নেতা থেকে শুরু করে বড় নেতা সবাই লুট করেছে, টাকা মানুষের টাকা লুট করেছে। আজকে মানুষ বসে আছে এবং আগামী 2024-এর লোকসভায় যে জঙ্গলমহলের আজকে 21-এ আমরা সেরকম রেজাল্ট আমরা দেখাতে পারিনি পঞ্চায়েতে, আমরা 2024-এর লোকসভায় আমরা জঙ্গলমহলের প্রত্যেকটা সিট ভারতীয় জনতা পার্টি জিতবে, এটাই বলবো। কোতুলপুরের ফের শুভেন্দু অধিকারী সভা বাতিল, দেখুন এটা পুরোপুরিভাবে এখানকার যারা তৃণমূলের লোকজন আছে তারা পুরোপুরিভাবে ষড়যন্ত্র করে সব কিছু করে ভুল বার্তা দিয়ে, মানে উনি এলে স্ট্যাম্পেড হয়ে যাবে, এত কিছু হবে, এইসব ভুল বার্তা দিয়ে ওনার সভাকে ভণ্ডুল করতে চাইছে এবং শুভেন্দু অধিকারীরা কাল এটা জবাব দিয়েছেন। আশা করি আজকে সবাই কোর্টে যাবে এবং যেখানে সভা করতে কাল দেয়নি ওইখানেই আগামী দিনের ভবিষ্যতে শুভেন্দু অধিকারী মহাশয় সভা করবে। গত লোকসভা নির্বাচনে জঙ্গলমহলে একটা সাফল্য, বিজেপিকে সাপোর্ট করেছিল জঙ্গলমহলের মানুষ, কিন্তু জঙ্গলমহলে রেল পরিষেবা থেকে বঞ্চিত, আপনারা ক্ষমতায় রয়েছেন কি বলবেন? দেখুন আর নরেন্দ্র মোদীজির নেতৃত্বে পুরো দেশ জুড়ে রেলের একটা বিশাল ডেভেলপমেন্ট চলছে এবং সেখানে বাংলাও বাদ নেই, বাংলায় প্রত্যেকটা জায়গায় যেভাবে আগামী দিনের রোড ম্যাপ তৈরি করা হয়েছে রেলের বিষয় নিয়ে, নরেন্দ্র মোদীজি নিজস্ব, আমাদের কিছু বলতে হবে না, নিজস্ব আগামী দিনে যে ভবিষ্যতে রেল নিয়ে যে রোড ম্যাপ তৈরি করেছে, আশা করি জঙ্গলমহলের মানুষের কাছে 2024-এর লোকসভা নির্বাচনের পরে যে আমাদের নরেন্দ্র মোদীজির থার্ড টেনিওর শুরু হবে সেখানে জঙ্গলমহল রেল সংক্রান্ত বিষয়ে কোনো রকম কমপ্লেন করবেন না, কারণ প্রত্যেকটা পরিষেবা তাদের চোখের সামনে কাজ শুরু হয়ে যাবে।